নমস্কার বন্ধুরা আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মোগলাই পরোটা থার্টি ফার্স্ট নিউ ইয়ার আসছে কোনো অকেশন মানেই বাঙালির ভুরি ভোজন চিকেন মটন ফ্রায়েড রাইস বিরিয়ানি এটা তো সচরাচর খাওয়া হয় কিন্তু এবার বানিয়ে নিতে পারেন স্পেশাল মোগলাই পরোটা মোগলাই পরোটা মানেই অনেক ঝামেলার ব্যাপার তাই অনেকেই এটা বাড়িতে বানাতে চান না কিন্তু আমার রেসিপিটি যদি ফলো করেন খুব অনায়াসে এটা ঘরে বানাতে পারবেন এই প্রসঙ্গে একটা কথা বলে নিই আমি অনেককেই এই মোগলাই পরোটা বানাতে দেখেছি একটা ডিম ভেঙে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা বানিয়ে নেন এটা কিন্তু টেস্ট অনেকটা অমলেটের মতো লাগে আমি যে পুর মশলাটা ইউজ করেছি সেটা কিন্তু কোনো রেস্টুরেন্ট থেকেই সিক্রেটভাবে জেনেছিলাম আপনারা এইভাবে বানিয়ে কিন্তু রেস্টুরেন্টকে চ্যালেঞ্জ করতে পারবেন তাহলে দেখে নেবেন আমার এই রেসিপিটা এখানে এরকম দুই কাপ ময়দা নিলাম দুই কাপ ময়দাতে তিনটে মোগলাই পরোটা হবে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দু চামচ তেল এখন ময়দাটাকে ভালোভাবে ময়াম দেব তেলের সঙ্গে ভালোভাবে ডোলে ডোলে মাখতে হবে দেখুন এরকম হাতের মধ্যে যখন দলা হয়ে যাবে আর দলাটা ভাঙলে কেমন ঝুরঝুরে ভাব এসছে এ অবস্থায় ময়ামটা রেডি হয়ে গেছে এখন উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটাকে মিখে নেব উষ্ণ গরম মানে গরম না জাস্ট একটু গুনগুনা গরম থাকবে এখানে এক কাপ জল নিয়েছি একটু একটু করে জল ঢেলে আটাটাকে মিখে নেব দেখুন এই ময়দাটা মাখতে এক কাপের মধ্যে এইটুকু জল বাকি থাকবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে ডটার ওপর লাগিয়ে নিয়ে দু হাতে করে তিন ভাগ লেচি কেটে নেব এক একটা লেচি হাতের মধ্যে নিয়েছি দেখুন এই ধরনের মুঠোতে যাতে আটে এই সাইজের গোলাটা তৈরি করে নিতে হবে হাতে নিয়ে একটু গোল করে নিলাম এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব গোলাগুলোকে একটু উল্টে দেব যাতে ওই পিঠেও তেল যায় তাতে কি তেলটা পুরো এই গোলার মধ্যে ঢুকে যাবে আর যখন বেলবো একটা ইলাস্টিসিটি ভাব চলে আসবে কারণ মোগলায় পরোটা অনেকটা বড় করে বেলতে হয় এখন তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন পুর মশলাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে দুই টেবিল চামচ রিফাইন তেল দিলাম এখন এর মধ্যে দুই টেবিল চামচ কুচুনো আদা দুই টেবিল চামচ কুচুনো রসুন দিয়ে দিচ্ছি কিছুটা সময় নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম তিন টেবিল চামচ কুচুনো পেঁয়াজ আর দিলাম চারটে কুচুনো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব সব কিছু দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক বাটি মতো সুজি দিয়ে দেব সুজিটা দিয়ে খানিক্ষণ ভাজব তারপরে মাঝখানে খোলা করে আবার দিয়ে দেবো এক টেবিল চামচ রিফাইন তেল এখন গ্যাসটাকে স্লো করে দিয়ে এই পুর মশলাটাকে ভেজে নেব দেখুন এই পুর মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন এটাকে গ্যাস অফ করে একটা বাটিতে নামিয়ে নেব এইবার শুকনো কড়াইতে দিয়ে দিলাম ছোট এক বাটি চীনা বাদাম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চীনা বাদামটাকে ভেজে নেব দেখুন চীনা বাদামের গায়ে কিন্তু একটু একটু কালো কালো মতন ছিটে এসছে তার মানে মোটামুটি ভাজা হয়েছে কিন্তু এখনও পুরো ভাজা হয়নি এখন দেখুন এই অবস্থাতে এই বাদামগুলোকে নামিয়ে রাখতে হবে আর বাদামটা ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে ছিলকাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে হাফ ডাস্ট করে নেব এখন এখান থেকে একটা গোল্লা হাতের মধ্যে নিয়ে গোল বানিয়ে এইভাবে রাখব আর বেলনিতে একটু তেল লাগিয়ে নেব আর আস্তে আস্তে বেলতে থাকবো একটু বেলা হয়ে গেলে উপর দিয়ে দু চার ফোঁটা তেল দিয়ে দেবো যাতে কি বেলতে সুবিধা হয় আর আস্তে আস্তে এটাকে বড় করে বেলবো এই সাইজের গোল্লা দিয়ে যতটা পাতলা করা যায় কিন্তু এতটাও পাতলা করবেন না যাতে মাঝখান থেকে ফেটে যায় যতটা বড় করা যায় ততটা বড় করে বেলে নিয়েছি এখন একটা ছোট গ্লাসে ডিম ভেঙে নিচ্ছি আমি গ্লাস ব্যবহার করলাম এই কারণে ডিমটা ফেটাতে সুবিধা হবে আর বাটির পুর মশলা থেকে ভরে এক টেবিল চামচ পুর মশলা দিয়ে দেব একটু বেশিও দেয়া যেতে পারে আর দিয়ে দেবো আদা ভাঙা করে যে বাদামটাকে রেখেছি সেই বাদামটাও এক টেবিল চামচ ভরে দিয়ে দেবো এইগুলো দিয়েও ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিশ্রণটা রেডি করে নিলাম কড়াইতে বেশ পরিমাণে সফলা গোল দিয়েছি রিফাইন তেল এর মধ্যে ছোট্ট একটা বল ছেড়ে দিচ্ছি বলটা চারপাশে একটু বাবল এসছে তার মানে তেলটা মোটামুটি গরম হয়েছে এখন বেলে রাখা রুটির উপরে ফ্যাটানো ডিমটা ঢেলে দেব আর চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব। আর এইভাবে একটা সাইড এইভাবে ফুল করব অন্য সাইডটাকেও ফুল করে দুটো মুখ এক জায়গায় রাখতে হবে যাতে ফাঁকা না থাকে আবারও দুই সাইডটাকে এইভাবে ফুল করে দেব আর আঙুল দিয়ে সাইডগুলোকে চেপে চেপে দেবো যাতে কি ডিমটা বাইরে বেরিয়ে নিয়ে আসে এখন আরামসে এভাবে তুলে নিয়ে গিয়ে গরম তেলের মধ্যে দিতে হবে কিন্তু সাবধান তেলটা কিন্তু উপচে পড়তে পারে একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে কিন্তু আমার উল্টে দেওয়ার ক্লিপটা মিস করে গেছি এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে এখানে মোটামুটি পাঁচ মিনিট সময় লাগে ভাজতে দেখুন কী সুন্দর মোগলাই পরোটা রেডি আমি সেকেন্ড মোগলাইটাও ভেজে দেখাচ্ছি এইভাবে তেলের উপর দিয়েছি এটা যখনই পাল্টাতে যাবেন তখনই দুটো চামচ ইউজ করবেন দুটো চামচ দিয়ে ধরে এইভাবে আস্তে করে উল্টে দেবেন এতক্ষণ কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ছিল যখনই উল্টে দিলাম গ্যাসটাকে কিন্তু স্লো করে দেব নাহলে কিন্তু ভেতরের ডিমটা কাঁচা থেকে যাবে আর এইভাবে দুই পিঠ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন খুব ইজি রেসিপি আশা করি আপনারা সবাই বানাতে পারবেন আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা থাকলো সবাইকে এনজয় করুন ফ্যামিলির সঙ্গে আবার আসবো অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই